গুড মর্নিং ক্লাস, আজকে আমরা ক্লাস ফোরে তোমাদের যে বাটারফ্লাই বইটা আছে সেই বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 71 থেকে শুরু করব। অনেকেই কাজগুলো করে আমাকে দেখিয়েছে অ্যাক্টিভিটি 4 পর্যন্ত, অনেকে যারা দেখা হয়নি তারা আশা করি তোমরা পেরেছো, খুব একটা কঠিন কাজ নয়। যারা দেখিয়েছো এটা দেখে ভুল না থাকলে আমি কিছু সাধারণত বলিনি, ভুল থাকলে সেটা দেখিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই তোমাদের। যেটা বলা সেটা হচ্ছে আগের দিন আমরা কত অব্দি পড়েছিলাম, আগের দিন আমরা দেখেছিলাম যে স্বদেশের ভাই স্বদেশকে, স্বদেশ একটা পুরনো কথা মনে করছে, যেতে স্বদেশ কোথায় ছিল, স্বদেশ ছিল ট্রেনে, ট্রেনে ছিল। এবার তারপর থেকে দেখা যাক কি হলো। সাডেনলি দি ট্রেন স্টপড উইথ আ জার্ক, জার্ক মানে ঝাঁকুনি, এর আগেও আমরা গল্পে পড়েছি জার্ক মানে ঝাঁকুনি। সাডেনলি মানে হঠাৎই দিস ট্রেন স্টপড উইথ আ জার্ক, মানে হঠাৎই ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল, ট্রেন থামার সময় দেখবে একটা ঝাঁকুনি হয়। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, সে আবার বর্তমানে ফিরে এলো। তার মানে কি, সে অতীতকালে চলে গেছিল না, সে অতীতকালের কথা মনে করছিল, স্মৃতি রোমন্থন করছিল, কিসের না গতকালের সন্ধ্যার কথা সে মনে করছিল। যেই ট্রেনটা ঝাঁকুনিতে থামলো এই ঝাঁকুনিতে সে আবার বর্তমানে ফিরে এলো। সাম পুলিশম্যান, কিছু পুলিশের লোকজন ওয়ার ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে চলাফেরা করছে। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিস কম্পার্টমেন্ট, তারা তার কামরার দিকে আসছে, তারা আসছে তার কামরার দিকে। স্টে ওয়্যার ইউ আর, দেখো একটা কোটেশন চিহ্ন, মানে এখানে কেউ একটা কথা বলছে, কেউ বলছে এটা পরে দেখবো। দে অ্যানাউন্সড, তারা ঘোষণা করলো, কি ঘোষণা করলো, স্টে ওয়্যার ইউ আর, যে যেখানে আছো সেখানেই থাকো, ডোন্ট মুভ, নড়াচড়া করো না, উই উইল সার্চ এভরি ওয়ান, আমরা প্রত্যেককে সার্চ করবো, প্রত্যেককে খোঁজাখুঁজি করবো, প্রত্যেকের ব্যাগ দেখবো, প্রত্যেককে জামা কাপড় খানা তল্লাশি করবো। দে অ্যানাউন্সড, তারা ঘোষণা করলো, তারা বলতে কারা না, পুলিশেরা। হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স, এখানে হি বলতে সদস্যের কথা বলা হচ্ছে, হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, সে এক মুহূর্তে বুঝতে পারলো, মানে রিয়ালাইজ মানে বোঝা, সে এক মুহূর্তে বুঝতে পেরেছিল, অ্যাট ওয়ান্স মানে এক মুহূর্তে, মুহূর্তে সে মুহূর্তেই বুঝতে পেরেছিল যে হি হ্যাড টু এসকেপ, তাকে পালাতেই হবে, তাকে পালাতেই হবে, জোর দিয়ে বলা, আবার অতীত কাল, তাহলে হ্যাড টু এসকেপ। Quickly he found a window with a broken grill. Grill বানানটা খেয়াল করো, GRILLE, এটা খেয়াল রাখবে। Quickly he found a window with a broken grill. মানে চট করে সে একটা জানলা দেখতে পেলো, জানলা খুঁজে পেলো, উইথ আ ব্রোকেন গ্রিল, যার কিনা গ্রিল গুলো ভাঙা হয়, জানলা যে গ্রিল লাগায় গ্রিল গুলো ভাঙা, ব্রোকেন মানে ভাঙা, ভাঙা গ্রিলওয়ালা জানলা সে চট করে খুঁজে পেলো। He hesitated for a moment, সে এক মুহূর্তের জন্য ইতস্তত বোধ করলো, সে এক মুহূর্তের জন্য ইতস্তত বোধ করলো, যে লাভ দেবে পালাবে কি পালাবে না, এক মুহূর্তের জন্য ইতস্তত বোধ করলো। তারপর কি করলো, দেন হি জাম্পড আউট অফ দি উইন্ডো, দেন হি জাম্পড, পরের পাতা দেখো, দেন হি জাম্পড আউট অফ দি উইন্ডো, তারপর সে করলো কি, সে লাফিয়ে জানলার ওপরে চলে গেল, জানলাতে বেরিয়ে লাফিয়ে বেরিয়ে গেল। হি ফেল অন এ বুশ, বুশ মানে ঝোপ, ছোট্ট ঝোপকে বুশ বলে, হি ফেল অন এ বুশ, সেটা ঝোপের মধ্যে গিয়ে পড়লো। হি গট আপ, সে দাঁড়িয়ে পড়লো, অ্যাজ স্টার্টেড রানিং, মানে দৌড়াতে শুরু করলো, কেননা পুলিশরা কামরায় ঢুকে গেছে, এবার যেই দেখছে পালা তাকে তাড়া করতে পারে, সুতরাং সে এক পড়ার পরে এক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে মুহূর্তের মধ্যে দৌড়ানো শুরু করলো। দি গ্রাউন্ড ওয়াজ আনইভেন অ্যান্ড স্টাম্বলড, গ্রাউন্ড মানে যেখানে সে দৌড়ে সেই মাটিটা, মানে সেখানকার জায়গাটা ছিল আনইভেন, উঁচু নিচু, আনইভেন মানে উঁচু নিচু, চড়াই উতরাই আছে, স্বদেশের একটা বিশাল রাস্তা যাওয়া বাকি ছিল, কেননা কলকাতা থেকে যেতে হবে। গল্পটা এখানেই শেষ, আমরা জানি না সত্যিকারের স্বদেশ আদৌ পৌঁছতে পেরেছিল কি না মিস্টার বোসের কাছে, তার বা হয়তো স্বদেশ ধরাই পড়ে গিয়েছিল, এরকম কত বিপ্লবী ধরা পড়েছিল সে সময় জানি না, এটা তোমরা ভেবে নাও, কল্পনা করো যে স্বদেশ কি ধরা পড়েছিল না পড়েনি, নাকি সে পালিয়ে গিয়েছিল, সঠিক জায়গায় কি সে পালিয়ে গিয়ে সঠিক জায়গায় পৌঁছাতে পেরেছিল, এগুলো প্রশ্নচিহ্ন থেকেই যায়, এগুলো ভাববে, এগুলো ভাবতেও ভালো লাগে, ভাবো তোমরা নিজেদের মতো করে। আচ্ছা
এবার যেটা বলার অ্যাক্টিভিটি 5 6 আমার বিশেষ কিছু বলার নেই, তোমরা নিজেরা চেষ্টা করবে, আমার গাইডেন্সের এখানে বিশেষ কোনো দরকার নেই। যেটা প্রয়োজন গাইড করার আমার সেটা হচ্ছে গিয়ে তার পরেরটা লেটস লার্ন, এগুলো দেখো, এগুলো হচ্ছে গিয়ে অ্যাট দি মিনিং অফ দি ভার্ব, মিনিং অফ দি ভার্ব এটা আমি সোজা বাংলায় তোমাদের যেটা বুঝিয়ে বলা সেটা বলি। দেখো আমরা ক্রিয়াপদ ব্যবহার করি, ভালো করে বুঝো, আমরা ক্রিয়াপদ ব্যবহার করি। ক্রিয়াপদ বলি কি, ধরো আমি বলছি খুব দৌড়ান, তাহলে রান ক্রিয়াপদ বোঝাচ্ছে। এবার কেমন দৌড়াচ্ছে, সে কি আস্তে দৌড়াচ্ছে নাকি সে দ্রুত দৌড়াচ্ছে, এই যে ক্রিয়াপদের যে গুণাবলী আস্তে না জোরে, এই গুণাবলী তারপর ধরো অন্যরকমভাবে বলা যায়, সে একটা দড়ি ধরেছে, দড়িটাই খুব জোরে ধরেছে, চেপে ধরেছে নাকি হালকা এমনি ধরে আছে, বা তুমি একটা ব্যাগ ধরেছ জোরে ধরেছ নাকি না হালকা, একটা বন্ধুর গায়ে তুমি হাত দিয়েছ বা একটা বন্ধুকে একটা বাহবা দিয়েছ, সব জোরে মেরেছো তাহলে বাজে বা আস্তে মেরেছো, এই যে তার তারতম্য, ক্রিয়ার তারতম্য, যে তার দোষ গুণ এগুলো বোঝায় ক্রিয়াপদের, সেগুলোকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাডভার্ব। সাধারণত অ্যাডভার্ব তিন রকমের হয়, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অনেক রকমের, তিন রকমের সাধারণত, জানি না তোমাদের এখানে দিয়েছি কিনা, এখানে তোমাদের দেয়নি, আমি এটা নিয়ে আর বলবো না, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, তিন রকমের অ্যাডভার্ব যাও। সাধারণত যেটা বলার সেটা হচ্ছে অ্যাডভার্ব চেনা সবচেয়ে সোজা উপায় হচ্ছে যে সাধারণত অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে, এলওয়াই, এটা সাধারণত অ্যাডভার্ব চেনার উপায়, অ্যাডভার্বের শেষে সাধারণত এলওয়াই থাকে, যেমন ব্রেথলেসলি, টাইটলি, ডিয়ারলি, এগুলো এলওয়াই থাকে, সাধারণত থাকে, সবসময় থাকে না, এই যেমন সবসময় এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অলওয়েজ, অলওয়েজ এরকম ব্যতিক্রম, এগুলো তোমাদের যেটা জানিয়ে রাখো অলওয়েজ এগুলো থাকে না, যাও। আচ্ছা অ্যাডভার্ব কেবলমাত্র ভার্বের হয় সেটা তাই নয়, অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভেরও হতে পারে। আমি একটা উদাহরণ দিই তোমার, দেখো আমি বললাম ছেলেটি ভালো, তাহলে বললাম কি ছেলেটি ভালো, দি বয় ইজ গুড, তাহলে গুডটাকে বা হি ইজ আ গুড বয়, তাহলে গুডটাকে ভালোটাকে ছেলেটি, তাহলে সেখানে একটা নাউন, একটা বিশেষ্য পদের দোষ গুণ বোঝাচ্ছে, তারতম্য বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি আমার বিশেষণ, অ্যাডজেক্টিভ হলো। এরপরে চলে এসো, কেমন ভালো, অল্প ভালো, একটু বেশি ভালো, খুব ভালো, বললাম ভেরি গুড, ভেরি গুড বয়, ইজ আ ভেরি গুড বয়, তাহলে ভেরি গুড মানে ভালোটা কেমন, না খুব ভালো, না খুব, বা ইজ আ স্লাইটলি গুড, তা এই ধরনের শব্দগুলো ভেরি স্লাইটলি, এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে কি আমার এখানে কি বোঝালো, এখানে আমার ওই বিশেষণ পদটা মানে ভালো যে বিশেষণটা, সেই বিশেষণের তারতম্য বোঝালো, তারও দোষ গুণ বোঝালো। তাহলে একটা হচ্ছে, তাহলে অ্যাডভার্ব আমরা এখানে চিনব কি করে, অ্যাডভার্ব কাকে বলবো, একটা হচ্ছে যে শব্দগুলো ইংরাজি গ্রামারে, ইংরাজি ব্যাকরণে যে শব্দগুলো আমার ক্রিয়াপদ অর্থাৎ ভার্বের দোষগুণ বোঝায়, এছাড়াও যদি সেই ক্রিয়াপদ বা যদি সেই শব্দটি আমার বাক্যে ব্যবহৃত অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদে দোষগুণ বোঝায়, সেই শব্দগুলিকে আমরা বলবো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ। ক্রিয়া বিশেষণ যদি ক্রিয়ার দোষগুণ বোঝায়, আর যদি বিশেষণের দোষগুণ বোঝে তাহলে বলবো বিশেষণের বিশেষণ, ঠিক আছে, মানে এটা তোমাদের করতে হবে, তোমাদের সেভেন এতে করতে হবে কি ভার্বের ভার্বগুলোকে সার্কেল করতে হবে, এবং যেগুলো অ্যাড টু দ্য মিনিং অফ দি ভার্বস অর্থাৎ অ্যাডভার্বগুলোকে তোমাদের আন্ডারলাইন করতে হবে, বোঝা গেল পরিষ্কার। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে সেভেন বিও ঠিক তাই, অ্যাডভার্বগুলোকে কেবলমাত্র আন্ডারলাইন করতে দিয়েছে, এইটাই আমার কিছু বিশেষ বলার নেই। এইট বি হচ্ছে মাস্কুলিন জেন্ডার, এটা তোমরা নিজেরা করবে, ফেমিনাইন জেন্ডার থেকে মাস্কুলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার মাস্কুলিন জেন্ডার একটুখানি শুধু তোমাদের আইডিয়া দিবি, যদিও আশা করি তোমরা এটা জানো, ফেমিনাইন জেন্ডার বা মাস্কুলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার হচ্ছে কি স্ত্রীলিঙ্গ, মানে স্ত্রী বলতে বোঝানো হয়, মানে কোনো মেয়ে বা মেয়ে জাতীয় কোনো কিছুকে বোঝানো, আর ছেলে বা ছেলে জাতীয় কোনো কিছুকে বোঝানোর জন্য মাস্কুলিন জেন্ডার ব্যবহার করা, যেটাকে আমরা বাংলায় বলে থাকি পুংলিঙ্গ, সেটা বলেছি মাস্কুলিন জেন্ডার, আর যেটা বাংলায় বলে থাকি স্ত্রীলিঙ্গ সেটাকে আমরা বলে থাকি ফেমিনাইন জেন্ডার,
এটা সেভাবে তোমাদের করতে হবে। আমার উদাহরণ দিচ্ছি, সন পুত্র ছেলে, তাহলে এর কি হবে ফেমিনাইন জেন্ডারে? ডটার। দেখে কিন্তু মনে হতে পারে অপোজিট ওয়ার্ডস, কিন্তু এগুলো কিন্তু অপোজিট নয়। সন ডটার মনে হচ্ছে অপোজিট, কিন্তু না, ছেলে মেয়ে অপোজিট নেই। এখানে ছেলে বলতে এখানে এই সেন্সে করা, এইটা ভেবে করা যে ছেলে, এটা হচ্ছে কি আমার ছেলে, সন হচ্ছে কি আমার মাস্কুলিন জেন্ডার এবং এইটার ফেমিনাইন যে আমার স্ত্রীলিঙ্গ, এটার রূপ হবে ডটার। বোঝা গেল তোমাদের? এই মতো করে এইটা তোমাদের কাজ থাকলো। আজ এই পর্যন্ত থাক, পরের দিন বাকিটা হবে।